তো সকাল সকাল দেখো এতগুলো সুন্দর দুধের মধ্যে আমি লেবু দিচ্ছি চিপে। তো কেন দিচ্ছি জানো? এই লেবুগুলোকে চিপে ভেবো না কিন্তু আমি অলক্ষী, আসলে আমার শাশুড়ি মার জন্য দুধ রাখা হয়, তো সে তো একদমই খেতে পছন্দ করে না আর এই গরমে। তো সমস্ত দুধগুলো, যেহেতু আজকে শনিবার, তো মিনিমাম ওই ধরো 2 থেকে 3 কিলো দুধ আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপর সেগুলোর মধ্যে যেহেতু লেবু ছিল তো সেটা দিয়ে আমি ছানা ফাটিয়ে নিচ্ছি। আর লেবুটা যেহেতু ঘরে ছিল না হলে নষ্ট হবে, আমি বেশিরভাগ সময় তোমাদের ওই ভিনিগার দিয়ে ছানাটা ফাটাই, কিন্তু আজকে লেবু দিয়ে ফাটালাম। তারপর দেখো ছানাটাকে আমি পনির যেইভাবে বানাই না, তো সেইভাবে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছি। আর এখানে ছানার বড়ার তরকারি করব, রান্নাটা আমার মায়ের থেকে শেখা। ভাতও হয়ে গিয়েছে, আর এবারে খালি তরকারি রান্নার পালা। আর এখানটাই যে আলু সিদ্ধ করে নিয়েছি, রান্নাটা করব। আর ইদানিং যে মানে কি বলবো বন্ধুরা, এই বৃষ্টি এই রোদ, মানে এর জন্য না বাড়ির বলতে পারো সবার শরীর ভীষণই খারাপ ছিল, মানে খাওয়ার তেমন কিছু রুচিও ছিল না। তোমাদের দাদা ভাইয়েরও সর্দি, আমার তো সর্দি লেগেই থাকে বলতে পারো। আর এদিক দিয়ে আমি চাল কুমড়োটা বসিয়েছিলাম, আর এখানে আলুটাও ছেলে নিয়েছি। আর কে কে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, আমাকে একটুখানি সবাই প্লিজ কমেন্ট করো, ভালো খারাপ সব রকমেরই কমেন্ট করো, তাহলে আমি সবটা তোমাদেরকে বলে দিতে পারবো, তাহলে আমি হয়তো আগামী দিনে আরও সুন্দর করে ভিডিও বানাবো। তো ওইখানটা যেটা দেখিয়েলাম তোমাদেরকে, একটা ছিল আমার নিরামিষ, একটা ছিল আমিষ মশলা পার্টি। তো তারপর ঝুটপুট করে এই চলে এসেছি বিছানাটাকে গুছোতে, রান্নাটাকে চাল কুমড়োটাকে বসিয়ে দিয়ে, তারপর ছানার খালি বড়া করে তরকারি করে নিলে ব্যাস আমার হয়ে যাবে রান্না বান্না। তারপর আবার দুপুরও হয়ে গিয়েছিল তো বিছানাটাকে গুছিয়ে নিলাম, কেননা আমি তোমাদের দাদা ভাই আমার একটু পরে উঠেছে, ওর যেহেতু শরীরটা ভালো নয় তো সেই জন্য আর কি। তো ভালো করে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যখনই আমি তোমাদের এই ঘর ঝাড়ার কাজগুলো করি না, তার আগে বা পরে বলতে পারো মানে একদম মরা মরা অবস্থা, মানে এত মাত্রায় আমার নিজের সর্দি লেগে যায় কি বলবো। উঠেও খেয়ে নিয়েছি ওই জলমুড়ি, আজকে ডালিয়া করিনি, অনেকটা লেট হয়ে গেছে গো ঘুম থেকে উঠতে। আসলে সকালটা দুদিন থেকে এই হারে বৃষ্টি দিচ্ছে, তো কি অবস্থা আমার। তো চলো বন্ধুরা, চাল কুমড়োটা হচ্ছে, ছানার বড়াটাকে করবো, করে তারপর তরকারিটা আর খাবারকে ওই যে পাঁপড়টা যে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কালকের ব্লগে, তো সেটা করব। তো চলো তোমাদেরকে সবটাই দেখাই, আগে তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা সেরে নিই, চলো দেখতে থাকো ব্লগটা। দেখো সমস্ত রকম ছানাগুলো দিয়ে বড়া শেপ বানিয়ে নিয়েছি, আর শেপটা কিন্তু মার থেকে শেখা। আর কি বলবো, মানে রান্না বান্না বলতে পারো সমস্তটা আমার নিজের মায়ের থেকেই শেখা। তো শাশুড়ি মা তেমন কিছু যেহেতু রান্না বান্না করে না আগের থেকেই, তো আমার শাশুড়ি মার থেকে কিন্তু রান্না বান্না তেমন কিছু শিখতে পারিনি। তো এখানটাই যে মশলা বানিয়ে নিলাম, নিরামিষ, জিরে, টমেটো, আগের দিন যে শপিং মল থেকে নিয়ে এসেছিলাম বলেছি তোমাদেরকে সোনার দামে বিক্রি হচ্ছে, তো একটাই দিয়েছি বেশি না, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম, আলু দিয়ে সিদ্ধ করে কষা কষা করে করব। আর সঙ্গে চাল কুমড়ো তো ছিলই, আর পাঁপড় ভাজাও করেছিলাম ওই আগের দিনে, তোমাদেরকে দেখাবো। আর নিরামিষ বেশ রান্নাবান্নাগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়া বেশি মানে হাত ধোয়ারও প্রয়োজন হয় না বলতে পারো, বেশ ভালো লাগে। তো দেখো গল্প করতে করতে খুব সুন্দর করে হয়েছে, নামানোর আগে কিন্তু আমি ঘি আর গরম মশলা দিয়েছিলাম। আর এই যে আগের দিনের পাঁপড়গুলো না মানে টেস্টটা একটু অন্যরকম, খেতে ভালো কিন্তু বলতে পারো একটু বেশি বেশি শক্ত শক্ত টাইপের। তো যে রান্নাবান্না কমপ্লিট, চাল কুমড়ো করে নিয়েছি, আর অপর দিকে তোমাদের এই যে এখানে ছানার কিন্তু বড়াটাও আমার একেবারে কমপ্লিট, খেতে তো দারুণ হয়েছিল। তো গাইস রান্নাবান্না দেখো সব কিছু শেষ, মুখটাও ধুয়ে আসলাম, এসে একটুখানি ক্রিম দিলাম, আর সামনেই পুজো, আর আমার মুখের এই গোটাগুলো কিছুতেই কমছে না, এই দেখো গোটালেই রক্ত পড়ে, কিছুতেই গোটা কমছে না। কি দিলে পরে গোটা কমে তোমরা একটুখানি আমাকে প্লিজ সাজেস্ট করো। আর এখন তোমাদের দাদাভাইকে ফোন করবো, সকালবেলা ওই একটুখানি আমি জলমুড়ি খেয়েছিলাম, সকাল বলতেই 1:30, ধরো 1.5 ঘন্টা আগে, এখন তো 3:30 নাগাদ প্রায় বেজেই গিয়েছে, 2 ঘন্টা। তো তোমাদের দাদাভাইকে ফোন করবো, যদি না আসে তো তারপর আমি খেয়ে নেবো, আর ছানার বড়ার তরকারি জাস্ট অসাধারণ। চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, বিকেলে কিন্তু হাঁটতে যাওয়ারও আছে, তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো অন্ধকারই প্রায় হয়ে গিয়েছে, তো আমরা এই যে এখন হাঁটছি, তো বৃষ্টি ভেবেছিলাম তো বেরি হবো না কিন্তু বৃষ্টিটা কমলো, তো এখন তো চলো গাইস হেঁটে নিই, আর তোমাদেরকে আজকে দেখাবো যে অনেকটা দূর। তো এই যে দেখো একদম এই মাথা থেকে, তো এখানে মেলা হয়েছিল, মেলা এখন শেষ, তো একদম পরের ওই অত দূর অনেকটাই বলতে পারো। তো চলো হাঁটি, আর তোমাদের দাদা ভাই একদম রাবণের মতো জোরে জোরে হাঁটা শুরু, আমি অত জোরে জোরে হাঁটতে পারি না, আমি ওর পেছনেই থাকি। তো চলো গাইস, এই যে আমাদের হাঁটা কমপ্লিট হলো, পুরো ঘেমে থেমে গেছি আর পুরো পা ব্যথা, তো চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো ব্লগটা দেখতে থাকো।
তো বাড়িতে আসার সময় দেখি যেহেতু আজকে শনি পুজো হয়েছিল তো সেজন্য কিন্তু সেখানে প্রসাদ দিচ্ছিল, তো সেটা খেয়ে দিয়ে এসে বাড়িতে দেখো রান্না করছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আটা বেলছি, মানে খুব ভালো করে আর কি মাখতে পারছিলাম না। তো তোমাদের দাদা ভাই বলেছে তিনটা, মানে ও দুটো রুটি খাবে আমি একটা খাবো, তো আমি না জানো মানে একটু ধরো কম বেশি আটা হলে না মানে মিশিয়ে মিশিয়ে বড় করে নিই, কিন্তু আমি বাবা রুটি বেশি করি না, না হলেই আমার বাড়িতে সেই রুটিটা নষ্ট হয়ে যায়। তো চলো ভালো করে মোবাইলটাকে রেখে আমি আটাটাকে মেখে নিই, আর আটা আগে রুটি তো আমি কিছুই পারতাম না জানতেই, তোমরা জানো আমার ভিডিও যারা দেখো, কিন্তু এখন আমি ভীষণ সুন্দর করে মাখতে পারি। তো দেখো এই যে তিনটেই রুটি ঠিকঠাক করে নিয়েছি, করে ঠোরে আর কি খাবো, খিদে পেয়েছিল তো মৌসুম্বি মাজা, আমার এগুলো খেতেই খুব ভালো লাগে। আর এই যে শপিং মল থেকে আগের দিনে নিয়ে আসা তোমাদের ওই বিস্কুটটা খাচ্ছি। তো এটাই ছিল আজকের ব্লগ।